শুভেন্দুদের মতো লোক 11 তারিখে পরে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। বিরোধী তো অনেক হচ্ছে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সরি রাজনৈতিক হিংসাও দেখা যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে কি মনে হচ্ছে, কি হতে পারে এবারে রেজাল্ট? রেজাল্ট তো মানুষ দেবে, মানুষ যা চাইবে তাই হবে। তবে এখন অব্দি যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি, বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে। যদি বাংলার উন্নতি করতে চায় এবং বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া অগ্রে দিয়ে লাভ নেই। আর তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে ভোট দিয়ে লাভ কি আছে? কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কাউকে দিয়ে ভোট দেবে, তিন দিনের মধ্যে পালিয়ে আবার তৃণমূল কংগ্রেসে নিয়োগ করবে। আজকে বায়রন দেবে, কাল আয়রন হয়ে যাবে, ওইসব করে লাভ নেই। দিনের ডাইরেক্ট তৃণমূল কংগ্রেসকে দিন, তৃণমূল কংগ্রেসই থাকবে। আর কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ নির্বাচনের রেজাল্ট বেরোচ্ছে না যতক্ষণ, আমরা কিন্তু থাকবো পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন তো বলেছে যে বুথের ভেতরে তাদের ঢোকা নিষেধ, যদিও মামলা করেছে বিজেপি থেকে, কি বলবেন এটা নিয়ে? না, কেন্দ্রীয় বাহিনীকে ভোট দেওয়ার অধিকার দিয়ে দিচ্ছে, দরকার কি আছে? এত লক্ষ হাজার কোটি টাকা, যা টাকার কেন্দ্র বাহিনী আসছে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট। যে টাকা কেন্দ্র বাহিনী আসছে তাদের কয়েকটা ডিএস ল্যাব ছেড়ে দেওয়া হয়েছে, করছে, ক্ষমতা আছে, চেষ্টা করছে, এবং কোর্ট যদি কোনো নির্দেশ দেয় সেটা আমাদের নিশ্চয়ই মান, আমরা তো কোর্টের কোনো মান্যতা কখনো নন কমপ্লায়েন্স করিনি। তৃণমূল চোর কি ডাকাত সেটা দুদিন বাদে তো বুঝতে পারবে, একটু ওয়েট করুন না। চোর তৃণমূল, মানে মানুষ তৃণমূলকে চোর হবে না গদ্দারদের বিরুদ্ধে ভোট দেয় সেটা প্রমাণ হয়ে যাবে। শুভেন্দুদের মতো লোক 11 তারিখে পরে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। নিশ্চয় যে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে রাজ্যপাল, এর আগেও যে দমকল ছিল তিনি যেখানে যেখানে ঘুরে বেড়াতেন, টুইট করতেন। এই রাজ্যপাল ভাবছে উনিও ঘুরে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়ে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন। তো রাজ্যপাল এত কাছাকাছি এসছেন, পাশেই তো মণিপুর, মণিপুরে রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে, সেখানে যেতে পারলেন না। উত্তরপ্রদেশে বহু জায়গায় কাউন্টারের লোক মারা যাচ্ছে, স্টেট অফ এনকাউন্টার, সেখানে যেতে পারছেন। রাজ্যপাল নিজে হিংসে ছড়াচ্ছেন এবং রাজ্যপালের ওই বাড়িটাকে অপবিত্র করে তুলছেন। আমাদের উচিত নির্বাচনের রেজাল্ট বেরোবার পরে বড় কর্পোরেশনের পাইপ নিয়ে গিয়ে গঙ্গা জল দিয়ে রাজ্যপালের ভবনটাকে ধোয়া। রাজ্যপালের ভবনটা তিনি অপবিত্র করছেন, তার কারণ ওখানে বসে পিস হাউসের নামে
তিনি হিংসা ছড়াচ্ছেন। তবে একটা কথা মনে রাখবেন, এই রাজ্যপাল আর কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না, শেষ কথা বলবে বাংলার মানুষ। আর আগের বারের স্লোগান ছিল খেলা শুরু, এবার স্লোগান হচ্ছে খেলা শেষ, গেম ইজ ওভার। আমি একটু